ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। শুরুর দিকে একমাত্র লক্ষ্য গাজা হলেও পরে তা বিস্তৃত হয় গোটা অঞ্চলে। তবে কিছুদিন থেমে থাকলেও নতুন করে নিরীহ ফিলিস্তিনিদের নির্মূলে আটঘাট বেঁধে নেমেছে তেল আবিব। এর ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল, বিশেষ করে কামাল আদওয়ান হাসপাতাল, সালেহ আল দিন স্কুল, বাইতলাহিয়ায় আবাসিক ভবন, রাফায় অবস্থিত আল মাওয়াসি শরণার্থী শিবির ছাড়াও জাবালিয়া নুসেইরাত বুরেজ শরণার্থী শিবিরেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে প্রাণ হারান বহু ফিলিস্তিনি। এছাড়াও পশ্চিম তীরে বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়েছে দখলদাররা। গাজায় অব্যাহত তাণ্ডবের কারণে আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে নেতানিয়াহু প্রশাসনের ওপর। ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বলেছেন, গোটা গাজাবাসী রয়েছে মৃত্যু ঝুঁকিতে, যা জাতিসংঘের নজরে আছে বলেও জানান তিনি। এদিকে উত্তর গাজার বাইত লাহিয়ায় ছয়টি আবাসিক ভবনে হামলার তীব্র নিন্দা জানিয়ে গাজাবাসীকে কৌশলগত নির্মূল না করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে মুসলিম আমেরিকান সম্পর্ক কাউন্সিল। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা জোসেফ বোরেল আন্তর্জাতিক মানবাধিকার আইন পরিপন্থী কাজ বর্জন করে দ্রুত গাজায় মানবিক অত্যাচার বন্ধের দাবি জানিয়ে বিবৃতি দেন। এছাড়া গাজায় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে প্রতিবেশী জর্ডান। নাদিম মারজান, সময় সংবাদ।